আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য দেশের যে প্রবাসীরা আছে, আমাদের বাংলাদেশি প্রবাসীরা, তারা সুখে নেই। সেই তুলনায় আমাদের সিঙ্গাপুরের প্রবাসীরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। এখানে এসে আপনি যদি কষ্ট যদি না করেন, পৃথিবীর কোথাও গিয়ে আপনি যদি কষ্ট যদি না করেন, তাহলে আপনার ফিউচার কখনই আপনি ভালো করতে পারবেন না। ইভেন বাংলাদেশে থাকা অবস্থাও আপনি যদি কিছু কিছু যদি না করেন, তাহলে আপনার ফ্যামিলির খরচ চলবে না আর মিটবে না। এই যে আমি ইউটিউবের ভিডিও করতেছি, এটাও করতে কিন্তু অনেক কষ্ট, আর এর থেকেও কিন্তু আর্ন হয়। সো এটা যদি আমি না করতাম, তাহলে ওই আর্নটা হতো না। ঠিক তেমনই আপনি সিঙ্গাপুরে এসে 15 অথবা 14 লাখ 13 লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে আসলেন, আর আপনার কাজটা একটু হার্ড হয়ে গেল, আর আপনি দুঃখ কষ্টে দেশে চলে গেলেন, তখন দেশে গিয়ে আবার আপনি কান্না করতেছেন যে ওই কাজটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, আমি মারা যাইতাম। ভাই, তাই বলে সিঙ্গাপুরের উঁচু উঁচু যে বিল্ডিংগুলো আছে না, এগুলার কাজ কিন্তু অফ হয়নি। এই বিল্ডিংয়ের কাজ ওই যে ইঞ্জিনিয়ার যে প্ল্যান আছে না, ওই অনুযায়ী কমপ্লিট হয়েছেই। সো আপনি না করলে আরেকজন এসে অবশ্যই করবে। আপনি সেই চায়নার দিকে তাকান, তারা কোনো কাজকে হার্ড বলে নেয় না। চাইনিজ যে লোকেরা আছে, তারা কাজটাকে খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে করে। আপনার সাথেই সেই রিভার কাস্টিংয়ের কাজগুলা এই চাইনিজ লোকেরাও কিন্তু করে। আমি যখন কনস্ট্রাকশন সেক্টরের ভিতরে যাই, তখন দেখি কিছু কিছু চাইনিজ লোক সুপারভাইজার ও অনেক হার্ড কাজ করে। আমি অ্যাকচুয়ালি একটা জাংশন পার হইতেছি যার কারণে, তো তাই বলে তারা ওই কাজ কিন্তু স্টপ নেই, কাজ কিন্তু হয়ে যাচ্ছে আর খুব ভালোভাবে হচ্ছে। তাই বলে আপনি যে সিঙ্গাপুর থেকে চলে যাবেন কষ্টে কাজের দোহাই দিয়ে, তাহলে ওই কাজ কিন্তু আটকে থাকবে না, ওই কাজও হয়ে যাবে, বিল্ডিং ওই প্ল্যান অনুযায়ী হয়ে যাবে। মধ্যখান দিয়া আপনি যে 10-12 লক্ষ টাকা খরচ করে, আপনার বাবার পকেটের টাকা খরচ করে আপনি বিদেশে আসছেন, সিঙ্গাপুরে আসছেন, ওই লাখ লাখ টাকা দেনা মাথায় নিয়ে সিঙ্গাপুরে আসছেন, আবার এই লাখ লাখ টাকা দেনা মাথায় নিয়ে সেম অন্য ফ্লাইটে চলে যাচ্ছেন কয়েক মাস পরে বাংলাদেশে, তাহলে আপনার ফ্যামিলির অবস্থাটা কী হবে? আপনার পিতামাতার মাথায় বিশাল ধরনের একটা বোঝা কাজ করবে আপনার জন্য। আপনি কি আবার ফিরে আসতে পারবেন এখানে? তার সিকিউরিটি কতটুকু? হ্যাঁ, আপনি আসতে পারবেন। আপনাকে আবার এজেন্ট ধরতে হবে, ওই এজেন্টে আপনাকে সঠিক তথ্য দিবে না কোম্পানির। কোনো এজেন্টে কখনো সঠিক তথ্য দিয়ে আপনাকে আনবে না, বুঝছেন? এখানে এসে আপনি কিছুদিন কষ্ট করে আপনাকে নিজেকে চেঞ্জ করে নিতে হবে। আমি তো দেখেছি এমন অনেকেই সিঙ্গাপুরে আসছে, তারা রিভার কাস্টিং এর কাজ করে মাস শেষে $1,200 আর্ন করে প্রতি মাসে। ইভেন সে এই কাজ করে তার নিজেকে সে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে। কয়েক মাসের মধ্যে সে সেফটি সুপারভাইজার কোর্স, ইভেন সেফটি কোঅর্ডিনেটর কোর্সও সে কমপ্লিট করেছে। কমপ্লিট করে সে এখন অ্যাজ এ সেফটি কোঅর্ডিনেটর সে কাজ করে, সবাই তার আন্ডারে এখন কাজ করে, আর তাকে এখন আর ওই কাজটা করতে হয় না। তাহলে সিঙ্গাপুরে আপনি যদি একবার কোনোভাবে যদি আপনি ঢুকতে পারেন, কাজ যতটুকুই হার্ড আর ডিফিকাল্ট হোক না কেন, এখানে খুব দ্রুত আপনি নিজেকে ভালো আর সহজ কাজে আপনি নিয়ে যেতে পারবেন, নিজেকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন খুব দ্রুত। তাহলে কেন আপনি এই কাজকে ভয় পান? কেন আপনার পিতামাতার লাখ লাখ টাকা খরচ করে আপনি সিঙ্গাপুরে আসছেন অনেক বড় স্বপ্ন নিয়ে, আর সিম্পল নর্মাল কাজের ভয়ে আপনি দেশে চলে যাবেন, আর আপনার পিতামাতার গলায় লক্ষ লক্ষ দেনা টাকার বোঝা ঝুলিয়ে দিবেন? আমার পয়েন্ট হচ্ছে ওই জায়গায়। সো আমি মনে করি আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, শুরুতে আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট ব্যতীত পৃথিবীতে কখনোই কষ্ট মিলে না। সো আপনি যদি যেখানেই যান না কেন, নতুন পৃথিবীর যে কোনো জায়গায়, ইভেন বাংলাদেশে যদি আপনি জব করেন না কেন, আপনাকে ওই যে 8 ঘন্টার জায়গায় 10-12 ঘন্টা ফ্রিতে, আর 2-3 ঘন্টা ফ্রিতে কাজ করে দিতে হবে, তাহলে আপনি ন্যূনতম একটা সামথিং স্যালারি পাবেন। ইভেন ওই জায়গাও প্রচুর কম্পিটিশন, ইভেন প্রচুর সমস্যা থাকে। তো সবসাইতে নীরব সুন্দর কান্ট্রি আমি বলি সিঙ্গাপুর। এখানে এসে আপনি যদি নিজেকে যদি আপনি
অনন্য উচ্চতায় নিয়ে যেতে না পারেন, তাহলে এটা আপনার পিতামাতার দোষ না, এটা আপনার কপালেরও দোষ না, এটা আপনার নিজের দোষ, বুঝছেন? এই দেখুন সিঙ্গাপুর ড্রাইভিং সেন্টারের কারগুলো যাচ্ছে। সো এই যে কার যাচ্ছে, এখানে কে ড্রাইভ করে জানেন? আমার মতো প্রবাসীরা। যে উডল্যান্ডস ড্রাইভিং সেন্টার যেটা আছে, এটাতে প্রচুর প্রবাসীরা এসে ড্রাইভিং ক্লাস করে। কখন? সেই তোয়াস অনেক দূর, যেখান থেকে আসতে 1.5 ঘন্টা সময় লাগে, ওইখান থেকে এসে তারা এখানে ক্লাস করে। বাহ, আমি কিন্তু এইভাবেই ক্লাস করছিলাম রাতের, যখন কাজ শেষে 5টা বাজে, অনেক দূর থেকে এখানে এসে ক্লাস করে। আর এখানে যারা উডল্যান্ডসে আছে তাদের কিন্তু খুবই ইজি, তারা এখানে সিম্পলি কাজ করে, এখান থেকে কাজ শেষে সিম্পলি গিয়ে ক্লাস করে। সো সিঙ্গাপুরে উডল্যান্ডস এরিয়া যারা আছেন, তাদের জন্য ইজ রিয়েলি উডল্যান্ডস ড্রাইভিং সেন্টার আপনার জন্য রিয়েলি ভেরি হেল্পফুল, খুবই কাছে, খুবই নিকটে। সিম্পলি আপনি আপনার লাইসেন্স নিতে পারেন এখান থেকে। আমিও ঠিক যেভাবে নিয়েছিলাম। সো দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।